ভিয়েতনামে মানব পাচারে জড়িতদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সম্প্রতি 27 বাংলাদেশি মানব পাচারকারীদের মাধ্যমে ভিয়েতনামে গিয়ে আটকা পড়েন। এদের পাসপোর্ট কিংবা পরিচয়পত্র কিছুই নেই। 27 জন বাঙালি এসে উপস্থিত, তারা আমাদের মিশনটা দখল করে এবং তারা ঠিক বলে যে তাদের বাংলাদেশে পাঠাতে হবে। প্রথমত তারা সব অবৈধ এবং দ্বিতীয়ত তারা কারো পাসপোর্ট নেই। এটার সাথে তারা একটা ভিডিও মারফত একটা আন্দোলন শুরু করেছে। তারা বলছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় মিশনগুলোকে তারা আক্রমণ করবে।